এই দেখো কৃষ্ণনগরের বিখ্যাত এটা, ঠিক আছে? মানে একদম স্টেশন ফুড, কৃষ্ণনগরের প্রচন্ড ফেমাস। মাংস খাবো আর পোলাও খাবো একদম। এখান থেকে প্রথমে আমরা সবাই যাবো, ওখান থেকে কৃষ্ণনগরের ট্রেন ধরবো, তারপর ট্রেনে করে কৃষ্ণনগর পৌঁছাবো। মুগডাল ভাজা, চিড়ে ভাজা আর ঠেকুয়া সব খাচ্ছি, চাল ভাজা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন পায়েল ব্লগ চ্যানেলে। আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 6:30, আর আমরা যাচ্ছি ইমনের বাড়িতে। আজকে ইমনের বাড়িতে রিসেপশন আছে, বিয়ের ভিডিওটা অলরেডি হয়তো তোমরা দেখে নিয়েছো, না দেখে থাকলে এই ভিডিওটা দেখার পরে দেখে নিতে পারো। যাই হোক, আজকে ভিডিওটা শুরু করি। এখান থেকে প্রথমে আমরা সবাই যাবো, ওখান থেকে কৃষ্ণনগরের ট্রেন ধরবো, তারপর ট্রেনে করে কৃষ্ণনগর পৌঁছাবো। অনেক কিছু আছে, অনেক কিছু, ইমনের বাড়ি হচ্ছে কৃষ্ণনগর একদম। চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, তাই না ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পৌঁছে গেছি শোভাবাজার অনেকদিন বাদে, কিন্তু ভোরবেলা আর সকালবেলার গঙ্গার ঘাটটা দেখে বেশ ভালো লাগছে। তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি। আপাতত এখন আমরা পৌঁছে গেছি বিবিধিবাগ স্টেশনে, কারণ এই ট্রেনটা বিবিধিবাগ অবধি আসতো, আবার এই ট্রেনটাই ফিরে যাবে কৃষ্ণনগর লোকাল হয়ে। তো আমরা এরকমভাবে কেন আসলাম, অ্যাকচুয়ালি আজকে টেট পরীক্ষা আছে, তো প্রচুর ভিড় হবে, কিন্তু আমরা অনেকটা দূর যাবো, তাই জন্য ভাবলাম যে ওখান থেকে উঠে যদি বাই চান্স জায়গা না পাই, তাই জন্য এখান থেকে মানে একটা কারসাজি করলাম অ্যাকচুয়ালি। সবাই থেকে প্রথমে এখানে এলাম, একই ট্রেনটা ফিরবে, তাই জন্য এই ট্রেনে অবশ্যই জায়গা পেয়ে যাবো। পুরো ফাঁকা দেখো ট্রেনটা, ঠিক আছে? আর শুভশ্রী চলে এসছে, পায়েল চলে এসছে, হ্যাঁ পায়েল তো আমার সাথেই ছিল, সরি কী বলছি। আর ওদিকে ঋত্বিক দাঁড়িয়ে আছে, পুরো ট্রেনটা ফাঁকা। আমরা একখানা কূপ নিয়ে নিয়েছি, এটা পুরো কূপের মতো পেছনে গিয়ে আছে। ট্রেন এখন ছেড়ে বেরোচ্ছে বিবিধিবাগ স্টেশন থেকে, এরপরেই হাওড়া ব্রিজটা দেখা যাবে এখান থেকে। এখান থেকে অর্ণ উঠবে, তাই জন্য অপেক্ষা করা হচ্ছে। তুই পেয়েছিস? পেয়েছিস? পৌঁছে গেছি এখন কৃষ্ণনগর, প্রচন্ড রোদ, না গরম লাগছে রীতিমতো। হ্যাঁ এই তো এসছি, এসছি, সবাই পৌঁছে গেছি। আর ইমন নাকি এখানে এসছে কৃষ্ণনগরে আমাদের রিসিভ করতে, বাইরে যাই এই প্রথম আমরা ইমন কেস করি সাথে দেখছি। আমরা এই জাস্ট একটু আগে ঢুকলাম, আর এসে আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। এখন 12টা বেজে গেছে, তো কাকিমা বললো খেয়ে নিতে একটু, তাই জন্য খেতে বসে গেছি। আমি তো একটাই কচুরি নিয়েছি, বেশি খেতে পারবো না। এখন রয়েছে কচুরি আর আলুর তরকারি। খুব খেতে পাইনি, ট্রেনে অনেক কিছু খেয়ে নিস, ঘুম পেয়ে গেছে। Yeah!
পৌনে তিনটে বাজে আর এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে, আর পুরো একদম গ্রামের স্টাইলে খাওয়া দাওয়া, গ্রামের স্টাইলে খাওয়া দাওয়া একদম। কৃষ্ণগড় কিন্তু মানে মোটামুটি বড় টাউন, একদম গ্রাম, এর পর থেকে গ্রাম শুরু হচ্ছে, কৃষ্ণগড় বড় টাউন। ফুলকপি তরকারিটা দিয়ে খাচ্ছি, খুব ভালো হয়েছে ফুলকপি তরকারিটা, শীতে এমনি ফুলকপি ভালো লাগে। এই জাস্ট আমরা দুপুরে লাঞ্চটা করে এলাম আর আমরা এখন শতানিকের বাড়িতে যাবো, ওখানে আমরা রেস্ট করবো, ওখানেই আমরা আজকে থাকবো। গাড়িটা ভাড়া নেওয়া হয়েছে, সম্প্রীতি লজ কৃষ্ণনগরে, যারা তোমরা কৃষ্ণনগর থেকে আসো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। কৃষ্ণনগর এখানে হচ্ছে মনা দেবস্মিতা রিসেপশন। আমাদের মেয়ের বন্ধু বলো, এবার গেলে মাংস খাবো আর পোলাও খাবো, সবাই মিলে খাওয়া দাওয়া করবো, সবাই মিলে খাবো। আমি মিস করে বলছি গিফট দেওয়ার পরে বলছে ওর থেকে উসুল করে দেওয়া হবে, আর উসুলটা আমরা অনেকই আপের বেশি উসুল করে নিয়েছি আগে। দেবস্মিতা ইমানকে খুব ভালো লাগছে, সবাই কংগ্রেচুলেশনস অবশ্যই বলো, ইমানের স্যুটটা বেশ ভালো লাগছে। নটা পনেরো বাজে আর এখন আমরা ডিনার করতে চলে এসেছি, মারাত্মক জোর খিদে পেয়েছে অ্যাকচুয়ালি। পোলাও চিংড়ি মাছের মালাইকারি বাবদার ঝাল, এই তিনটে জাস্ট খাবো না। ধরে দেবেন আজকে বেরিয়ে যাচ্ছি একদম টায়ার্ড। আমি প্রথম কাকে বলে এসব প্রথমে আজকে রাত্রে আমরা থাকছি তো আমাদের কোনো তাড়াহুড়ো নেই আপাতত, গল্প করবো, গল্প ফল্প করে আমরা কাল সকালে ট্রেন করবো সাড়ে নটা, হ্যাঁ নটা পঞ্চাশ ট্রেন করে আমরা কালকে ফিরিয়ে যাচ্ছি সকাল। কিভাবে প্লিজ প্লিজ করতে করে ছবি তুলছি, হ্যাঁ সুমনের স্কুলে কয়েছে মনে হচ্ছে গড়াতে নেওয়ার করে খাস এরকম কি ছবি তুলেছি, আমরা একটা ছবি তুলেছি, ছবি তুলছি মানে আমরা ছবি তুলছি, এই ছবিটা এরকম
আমরা সবাই নাকি ইমনকে চুমুকাবো। আগে ওর ঘাম মোছাচ্ছি রুমাল দিয়ে। ওর থেকে জিনিস পাই বলতে ঘর দৌড় ধরা বা ওই ব্যাপারটা, এসব একবারই হয় কথা বারবার আসে না। হলুদ পাখি তো ওই যে এই যে হলুদ পাখি, হলুদ পাখি বাবে, আচ্ছা তাহলে গোলাপ পাখি দেখেছো? মাই গড, আমি জাস্ট কোনোভাবে বেরিয়েছি। গুড মর্নিং অল, এখন সকাল কটা বাজে? 9:40 বাজে আর আমরা সকালবেলা রেডি হয়ে একদম ট্রেনে উঠে পড়েছি। কৃষ্ণনগরকে বিদায় জানানোর টাইম চলে এসেছে আর ট্রেনে উঠে এ দেখো কৃষ্ণনগরের বিখ্যাত এটা, ঠিক আছে, মানে একদম স্টেশন ফুড কৃষ্ণনগরে প্রচণ্ড ফেমাস। তার মধ্যে এটা আমার সবথেকে ফেমাস ছিল ছোটোবেলা থেকে, আমি বহুবার কিন্তু কৃষ্ণনগর যাতায়াত করেছি, তো তখনই খেতাম কৃষ্ণনগর আসলে। আবার অনেকদিন বাদে কচুরি দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে, আহা এই যে এরকম ভাবে দেয় না, এটা আলাদাই লাগে, আলাদাই লাগে টেস্ট। হুম,